ফাইনালে হেরে মন খারাপ মাশরাফির। ছেলে সাহেল, মেয়ে হুমায়রা, ম্যাশের সহধর্মিনীরও মন হয়েছে ভার। গোটা টুর্নামেন্টে পরিবারকে পাশে পেয়েছেন মাশরাফি। ম্যাশের ফাইনালের হারের ক্ষত ছুঁয়ে গেছে তার পরিবারকেও। ভাঙা পা, ডজন খানে কিঞ্জুরি, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে নিয়ে এসেও ছোঁয়া হলো না বিপিএল এর সোনালী ট্রফি। অল্পের জন্য মাশরাফির সিলেট পেল না শিরোপার স্বাদ। বৃহস্পতিবার বিপিএল ফাইনালে অপরাজিত থেকে ইতিহাস গড়তে পারেননি মাশরাফি, তাই কিছুটা মন খারাপ সিলেট কাপ্তানের। কিন্তু এমন মন খারাপের সময়েও টুর্নামেন্টের সেরা বোলার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানবীর ইসলামকে অনুপ্রাণিত করতে ভোলেননি। যার বোলিংয়ের কাছে হেরেছে নিজের দল, তাকে ডেকেই সাহস দিয়েছেন। এমন কলিজা কজনের বা আছে? এজন্যই তো মাশরাফি সবার সেরা, তার স্থান কোটি ভক্তর হৃদয়ে। হয়তো এটাই ছিল বিপিএল এ দেশের ইতিহাসে সেরা ক্যাপ্টেনের শেষ ম্যাচ, কিন্তু সম্ভাব্য শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারেননি, তাই হয়তো এই আক্ষেপে পুড়ছে তার সতীর্থরাও। এই হারে কেবল মাশরাফির মন ভাঙেনি, হৃদয় ভেঙেছে কোটি কোটি ম্যাশ ভক্তের। খামখেয়ালি পাগলাটে ম্যাশ কবে কোথায় থামবে তা কেউ জানে না। পরের বছর বিপিএল এ বল হাতে 22 গজে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। ম্যাচ তো এমনই, অসাধ্যকে সাধ্য করেন, ইঞ্জুরির ধকল কাটিয়ে বারবার ফিরে আসেন ক্রিকেট মাঠে, জয় করে নেন কোটি কোটি ভক্তের মন। শিরোপা জিততে না পারলেও মাশরাফিতে মুগ্ধ সন্তুষ্ট সিলেট স্ট্রাইকার্স মালিক পক্ষ। দল শিরোপা বঞ্চিত হলেও কাপ্তান ম্যাশকে উল্টো সান্ত্বনা দিয়েছেন মালিক পক্ষ। শেষ 42 দিনের অর্জন রানার্স আপ ট্রফিটা তুলে দেন মালিক পক্ষের হাতে। ম্যাচ শেষে বিসিবির কর্মকর্তারাও এসে সান্ত্বনা দিয়ে যান জাতীয় দলের সাবেক অধিনায়ককে। প্রথম কোয়ালিফায়ারে 5-এ নেমে 17 বলে 26, দ্বিতীয় কোয়ালিফায়ারে 3-এ নেমে 16 বলে 28 চমক দেখিয়েছিলেন মাশরাফি। ফাইনালেও তিনি এলেন, কিন্তু এবার 4 বলে 1 রান করেই ফিরতে হলো সিলেট অধিনায়ককে। মাশরাফি যেভাবে ব্যাটিংয়ে ব্যর্থ হলেন, তেমনি শিরোপা জিততেও ব্যর্থ হলো তার দল। তবে শিরোপা জিততে না পারলেও মানুষের মন জিতে নিয়েছে সিলেট। আগামী বছর খালি হাতে নয়, ট্রফি উঁচিয়ে মাঠ ছাড়বে স্ট্রাইকার্সরা, এমনটাই প্রত্যাশা সিলেট ভক্তদের।